উঁচু করে দাঁড়িয়ে ভাইদের কারণেই একটা ভাই রয়েছে, সেটা বেটে তো একদম সাহেবের গাড়ি কি আমাদের বাচ্চারা যেন বলে দায়িত্ব আছে বলটা একটু কালেক্ট করে দেবেন। আচ্ছা ওই বাদুবাজার ওই সাইডে বাড়ি লম্বা করে রোগা চোখটা, হ্যাঁ ওই গোপাল বলে লেখা আছে ওর গাড়িতে। সেদিনে তোমার বললাম না যে রহিমের গাড়িটা এরকম বৈশু বাড়ি কোনো ভদ্রলোক কিনেছে মনে হয়, ওকে দাঁড় করিয়েছিল মানে দাঁড়ায় নিলাম বউয়ের কাছে। ও এমনি বাবুন গেছি, আমাদের বারাসাতে এস্টেটাররা বাবুন গেছি টোটাল ড্রাইভারদের ভয় করে, এস্টেটার তো দূরের কথা ড্রাইভারদের ভয় করে, আর পিন্টু তো একটা এস্টেটার বুঝলে। এ দেখি দাঁড়াও ইলেকশনটা রবিবার দিন ইলেকশনটা বন্ধ না করে রহিমির গাড়িটা হচ্ছে 23-25 রহিমির গাড়ি, হ্যাঁ ওইটাই রহিমির গাড়ি 23-85 কে সিরিজ ওইটাই রহিমির গাড়ি। আরে না ভাও কথা কোনো ঢুকিনি গো গাড়ি ঢুকিনি, ওটা ঠিক আছে দায়িত্ব রয়েছে, হ্যাঁ ও ধান্দা হয়েছে বিক্রি করে দিয়েছে ধান্দা আছে, অতিরিক্ত সময় 2 মিনিট বিক্রি করিনি কত বছর দিকে লাগে আচ্ছা ঠিক আছে দোকানে এখন কি বড় কি ইউনিয়নে কি বড় অবস্থা বলো দুনি, হ্যাঁ ড্রাইভারে আমাদের মারপিট করতে হবে বলো, কি বড় ইউনিয়ন এটা, ঠিক আছে বললাম সে কথা কাল দেখছি হ্যাঁ।
কইবেত আমি কোন দিনটা করি না ভাই, প্রত্যেকটা দিন কইবেত করতেছি। গত কালকের পরশু দিন দুটো দিনই আমার সামনে কই 2385 গাড়িটা আমার সামনে পেঙ্গে নিয়ে দিল, কেউ সেম ঠিক তাই বুঝলে। চমকাতে গেলে মনে কাটফাট পোড়াতে হবে, কথা তো ওইটাই, ওই কথাই আমি সঙ্গে তুমি কি বলছো। আমি বলি কি বলছি মানে আমরা মামু ভাঙনা ব্যাপার, এমনি আমাদের মামা সম্পর্কে হয় আমি ইউনিয়ন ভুক্ত তাই বলে বিয়ারি কাজ করবে সেটা মেনে নিতে হবে। বিরাট একটা ঝামেলা হবে ভাই, বিরাট একটা ঝামেলা হবে। তারাও একটুখানি আমাদের পূর্ণবতায় রসুন পে চালাবে, এরকম শোনা যাচ্ছে। সব এই রোডে চালাবে, খালি বিরাট ঝামেলা হবে। ইস্যু পার্টি দেখি একটু করে কি চেষ্টা নেবে না, ও বাবা ওদের সঙ্গে কি আলোচনা করবে এবার ওদের সঙ্গে। একজন যা বলবে সবাই তাই বলবে, সেটা সেটা আমরা আগে দশটা ড্রাইভার আগে বসি আলোচনা করে ওখানে কার সঙ্গে কথা বলতে আসে বলবো কোনে ঠিক আছে। কার সঙ্গে মানে নিজাম স্ট্যাটার আছে, নিজাম স্ট্যাটার হচ্ছে মেন মামাতো ভাই, কোনদিনই চলে না। ও পিন্টু চোরের চোরের গলার নোলা, চোরের গলার নোলা বুঝলা, চোরের গলার নোলা, কোনোদিনের জন্য গাড়ি ঢুকেনি এত আমি বলে দিচ্ছি, চোরের গলার নোলা। নিশ্চয়ই ওর কোনো আত্মীয় আছে মনে হয়, যত সম্ভব গাড়িটা যে চালাচ্ছে ওর কোনো আত্মীয় হয় ঠিক আছে সম্ভবত। ওদের কথা হলো যে আমরা তো রাত্রি থাকি না, রাত্রি তোমরা থাকো না তাহলে আমরা ড্রাইভার মারপিট করি। আচ্ছা ঠিক আছে, কাল দিনটা করে ঝামেলা করো না গো। হ্যাঁ গাড়ি যদি ঢোকে ঢুকুক, তারপরে আমার ডিউটি।